রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেবে না সরকার আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি ও বিএনপির লাখো রোহিঙ্গা সেনা তত্ত্বাবধানে ফিরছে শৃঙ্খলা নিয়ন্ত্রণহীন চালের বাজার দাম নিয়ে চলছে দোষারোপ গাইবান্ধায় অবৈধ চাল জব্দ পাঁচটি গুদাম সিলগালা এবং চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব নিরাপত্তায় প্রশাসন স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রোহিঙ্গাদের শরণার্থীর স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আর কফি আনন্দ কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন দেখতে চান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা এই বিশাল জনগোষ্ঠীর চাপ সামাল দেওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দলে দলে বাংলাদেশে প্রবেশ করতে থাকে রোহিঙ্গারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর হিসেব অনুযায়ী গত এক মাসে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা চার লাখ তিরিশ হাজার মানবিক কারণে এদের খাদ্য বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করা হলেও রোহিঙ্গা ইস্যুতে সতর্ক অবস্থানে থাকতে চায় বাংলাদেশ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুরুত্ব পায় সে বিষয়টি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল রোহিঙ্গাদের স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আপাতত নেই আমরা যে পর এটা আমরা হিসাব রাখছি তার কারণ আমরা চাই যে রোহিঙ্গারা তাদের সহস্থানে আবার ফিরে যাক এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল জনগোষ্ঠীর চাপ সামাল দেয়া বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে ইউএনএইচসিআর তাই রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বের সকল দাতা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি মোর দেন 400000 পিপল কামিং হিয়ার ইন এডিশন টু মেবি 300000 অলরেডি হিয়ার ফ্রম বিফোর দিস ইজ এ ভেরি বিগ প্রপোর্শন অফ দ্য পপুলেশন দ্যাট রিসাইডস ইন দিস ডিস্ট্রিক্ট সো দ্য চ্যালেঞ্জেস which I have seen by myself yesterday ভিজিটিং The area affected by the influx are really immense. They need uh, food, they need uh, clean water, they need uh, shelter, they need proper health রবিবার বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এ সময় রোহিঙ্গাদের নিয়ে আনাম কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি শাহ আলী নিউজ টোয়েন্টি রোহিঙ্গা সংকট সমাধানে পুরো বিশ্ব প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগের পাশে রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনো রবিবার দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি কথা বলেন রোহিঙ্গা সমস্যার মোকাবেলায় রাজাকার জামাত বিএনপি চক্র বাদ দিয়ে সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসী শেখ শান্তি ও সমাধানের উদ্যোগের পাশে ঐক্যবদ্ধ এদিকে রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি এক গোল বৈঠকে এই দাবি জানান বিএনপি নেতারা বিএনপি সরকারের আমলে মিয়ানমারের সঙ্গে করা দুটি চুক্তি অনুসরণ করে সে আলোকে এগোলে এই সংকট সমাধান ফলপ্রসূ হবে বলে মনে করেন বৈঠকে অংশ নেওয়া বুদ্ধিজীবীরা বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত গণহত্যা এবং বাংলাদেশে করণীয় এই বিষয়কে সামনে রেখে রাজধানীর গুলশানে একটি হোটেলে এই গোল টেবিলের আয়োজন করে বৈঠকে কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হলেও আলোচনায় অংশ নেননি কেউ রোহিঙ্গা সমস্যার সমাধানে বিএনপি আওয়ামী লীগকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আমন্ত্রিতরা আমাদের সরকারকে বলতে হবে সবাইকে ডাকো হয় তাহলে আপনাদের সেরকম একটা কিছু করতে হবে সেইটুকুর জন্য আমি মনে করি বিএনপি অ্যাজ দি মেজর পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল প্রোগ্রাম নেওয়া উচিত আগের আমলে যে আমলগুলোতে সাকসেস স্টোরি ছিল যে ত্রিটিগুলো ছিল অবশ্যই সেই ত্রিটিগুলোর কথা বলতে হবে সেই ত্রিটিগুলো কোন রাষ্ট্রপ্রধানের আমলে হয়েছে এটা বিবেচনা করে যদি আমি আমার শক্তির জায়গা থেকে সরে দাঁড়াই তাহলে কোনোদিনও এই সমস্যার সমাধান হবে না

তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বিষয়ে ব্যাপক আলোচনার মাধ্যমে জনমত গড়ে তোলা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আজকে আমরা এই সেমিনারের উদ্যোগ গ্রহণ করেছি আমরা এই রোহিঙ্গারা যারা বাধ্য হয়ে তাদের ভিটি ভিটা মাটি ছেড়ে তাদের নিজেদের সহায় সম্পদ ছেড়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দিতে হবে শুরুতেই কূটনৈতিক প্রয়াস চালু করা গেলে রাখাইন স্টেটের এতটা খারাপ পরিস্থিতিতে নিউজ ঢাকা সেনাবাহিনীর অংশগ্রহণে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এতে ত্রাণ বিতরণে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে তবে এখনও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোডে অবস্থান করছেন লাখো রোহিঙ্গা হায়দার আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পাহাড়ের উপর প্রতিদিনই বাড়ছে বোঝা ত্রাণ পাওয়ার আশাই ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা আশ্রয় খুঁজছেন পাহাড়ে ফিরছেন শরণার্থী ক্যাম্পগুলোতে পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে দ্বিতীয় দিনের মতো অংশ নেয় সেনাবাহিনী এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে ত্রাণ ব্যবস্থাপনায় যানজট ও রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কুতুপালং থেকে বালুখালী হয়ে পালংখালী পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী তবে তার পরও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় রাস্তার উপর দাঁড়িয়েছে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী দুই ঘর মিলিয়া বসকা এদিকে রোহিঙ্গাদের ত্রাণ মচুতে এরই মধ্যে দেখা দিয়েছে জায়গা সংকট সোমা নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার আন্তর্জাতিক গণ আদালতে রোহিঙ্গাদের গণহত্যার দায়ের রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ের আইনগত কোন ভিত্তি নেই তবে এই রায়ের শক্ত নৈতিক ভিত্তি রয়েছে বলে মনে করেন আইনজীবীরা তারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারকে শাস্তির আওতায় আনা না গেলেও বিশ্বজুড়ে রাষ্ট্রটির বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখবে যা আগামী দিনে দালিলি প্রমাণ হিসেবে কাজ করবে বিস্তারিত জানাচ্ছেন জাতিগত নিধনের নামে রাখাইনে নিপীড়িত রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে মিয়ানমারে গণতন্ত্রের আড়ালে থাকা জান্তা সরকার নির্বিচারে হত্যা শুধু নয় পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার উদ্বাস্ত রোহিঙ্গাদের ঠিকানা এখন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে এখন সরব বিশ্ব আঠারোই সেপ্টেম্বর মালয়েশিয়ায় বসে আন্তর্জাতিক গণ আদালত চার দিন ধরে শুনানি জবানবন্দি প্রামাণ্য দলিল আর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন আদালত রায়ে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক গণ আদালত যদিও আন্তর্জাতিক গণ আদালতে যে রায়টি আমরা পেয়েছি সেটির কোনো আইনি ভিত্তি নেই তবু আমরা এটা বলতে পারি যে আন্তর্জাতিক সমর্থন অর্জনে বিশ্ববাসীর যে সমর্থন অর্জনে এটি প্রভাব বিস্তার করতে সক্ষম জনগণ মনে করছে যে সেখানে গণহত্যা হয়েছে এইটার একটা আন্তর্জাতিক প্রেশার তো তৈরি করার মতো ব্যাপার আছে বলেই আমি মনে করি যেমন ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হলে এরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আইনজীবীরা জাহানার ইমামের যে ফল গণ আদালতের যে ফলটা আমরা পেয়েছি আমরা যদি মনে করি যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি উচ্চকিত থাকি অনেক বেশি যদি আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এটা নিয়ে কথাবার্তা হতে থাকে আমি মনে করছি যে এটার একটা আছে এটা অন্তত মিয়ানমার সরকারকে অপরাধী হিসেবে অপরাধের কাঠ করায় দাঁড় করানোর জন্য একটা ইফেক্টিভ টুল হিসেবে হয়তো আমাদের কাজ করতে পারে মিয়ানমার রাষ্ট্রকে আমরা গণহত্যা দায়ে অভিযুক্ত করে একটি ট্রায়াল সেখানটাতে শুরু করানো যায় তাহলে ক্ষেত্রেও কিন্তু এটি এভিডেন্স হিসেবে কাজ করবে মিয়ানমার যেহেতু দায় নিচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আছে গড়িমসি তাই আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের বিষয়টিকে কঠিন বলছেন তুরিন আফরোজ তাহলে একটি উপায় খোলা রয়েছে রোম স্যাটুইটের আর্টিকেল থার্টিন অনুযায়ী সেটি হচ্ছে যে আইসিসির প্রসিকিউশন যদি সব প্রণোদিত হয়ে সুমোটো সূচনা করে ইতিপূর্বে মামলার তারা এটি করেছে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে বলেও মনে করেন আইনজীবীরা মেহেদি নিউজ টোয়েন্টি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ্যাসের চেষ্টা ব্যর্থ শিরোনামে বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অন্য এক অনুষ্ঠানে এই সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তানজির মেহেদির আরেকটি প্রতিবেদন চব্বিশে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা ব্যর্থ হয়েছে এই শিরোনামে খবর প্রচারিত হয় একটি বিদেশি টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে খবরটি নিয়ে ব্যাপক ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উৎকণ্ঠাও এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এই সংবাদ সম্পূর্ণভাবে ভিত্তিহীন বিভ্রান্তিমূলক আর উদ্দেশ্যপ্রণোদিত প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পক্ষে উপ প্রেস সচিব মোহাম্মদ আশাফুল আলম খোকন স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এমন সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানানো হয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা শেষে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে এর কোনো সত্যতা আছে বলে আমাদের কাছে প্রতিবান হয় নাই সুতরাং এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই মুসলিম রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার নেত্রী অং সান সুচির দেওয়া বক্তব্যকে ভাবতাবাজি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সুচি সরকারের সমালোচনা করে বলেন রোহিঙ্গাদের আইটি কার্ড নেই ভিসাও নেই তাহলে কিভাবে তাদেরকে সে দেশের সরকার বেছে নেবে রবিবার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ আরও বলেন কয়েক লাখ মানুষকে খাবার দেওয়া আশ্রয় দেওয়া এটা অনেক কঠিন কাজ লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া খাবার দেওয়া ভবিষ্যতে কর্মসংস্থান দেওয়া কঠিন কাজ কিন্তু করতে হবে সচিব বলেছে যে আমরা বেছে বেছে কিছু রোগ নেব ওদের তো আইডেন্টি কার্ডও নাই ভিসাও নাই কীভাবে বেছে নেবে অর্থাৎ এটা একটা শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের বহন করতে হবে সাতক্ষীরায় নিয়ন্ত্রণহীন চালের বাজার দেশের অন্যান্য জেলায় চালের দাম একটু একটু করে কমতে শুরু করলে প্রভাব নেই এই জেলায় চালকল মালিক ও খুচরা বিক্রেতাদের পাল্টা পাল্টি অভিযোগের মধ্য দিয়ে দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ শাকিল ইসলাম জুয়ের তথ্য ছবিতে রেস্ক রিপোর্ট ভারত থেকে চাল রপ্তানি বন্ধের গুজবে সাতক্ষীরায় চালের দাম কেজিতে দশ টাকা বৃদ্ধি পেয়ে আর কমছে না এতে বিপাকে নিম্নয়ের মানুষ চালের দাম যত দিন যাচ্ছে কিন্তু বেতন তো আর বাড়তেছে না এভাবে সংসার চালানো খুবই টাফ হয়ে যাচ্ছে চালের দাম বেশি তাহলে আমার লাগে আগে চার কেজি চাষি কিন্তু তিন কেজি চাল তাহলে তাই প্যাট ভুরি ভাত আরও দ্বারা চাল মজুদ করে বেশি দামে বিক্রি করায় বাজারে চালের দাম বেশি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের মজুত করা চাল যত সময় তারা কম দামে না ছাড়বে সময় আমরা চাল কম দামে বেশি পাচ্ছি না কারণ আড়ত থেকে আমরা যে দামে কেনবো তাছাড়া আমাদের কাছে কেজিতে দুই তিন টাকা বেশি হবে চার পাঁচ টাকা কেজিতে বেশি এটা যদি মজুদারিটা কমায় দেয় তাহলে কমবে নইলে আমাদের হাতে এটা না আমরা যতদূর জানতে পারছি ইন্ডিয়ার চালো বাজার আগেও যে দাম ছিল এখনো সে দাম আছে কিন্তু আমাদের সাতক্ষীরা চালো বাজার এখনো সেভাবে আগের দামে ফেরত আসেনি চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা রাইস মিল রয়েছে আমাদের জেলায় সেগুলো একটু দেখার জন্য বা কেউ যদি কোথাও মজুদ করে রাখে সেই বিষয়টি একটু স্ট্রংলি মনিটর করার জন্য তো অলরেডি কয়েকটা জায়গায় কিন্তু মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এটিকে আরও জোরদার করার চিন্তা ভাবনা করছি খাদ্য অধিদপ্তরের হিসেবে সাতক্ষীরায় রাইস মিল রয়েছে দুইশো টি যা থেকে এবার চাল তৈরি হয়েছে পাঁচ লাখ নিরানব্বই হাজার পাঁচশো মেট্রিক টন অন্যদিকে গাইবান্ধায় অবৈধভাবে চাল মজুত রাখার অভিযোগে প্রায় একশো এগারো মেট্রিক টন চাল জব্দ ও পাঁচটি গুদাম সিলগালা করা হয়েছে শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক রেজা গাইবান্ধার ঢোলভাঙা বাজারের অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন তিনি জানান হারুন রশিদের মালিকানাধীন হয় এ সময় অবৈধভাবে চাল জব্দ করা হয় এছাড়া তিন হাজার একশো একাত্তরটি চটের বস্তা এবং নগদ দশ লক্ষ আটান্ন হাজার ছশো উনসত্তর টাকা জব্দ করা হয় এ ঘটনায় মালিক হারুন রশিদের নামে পলাশবাড়ি ও সাদুল্লাপুর থানায় মামলার প্রক্রিয়া এবারে ড্রিম হলিডে পার্কের সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর যদিও দুর্গাপূজা এখনো শুরু হয়নি শেষ হয়নি মণ্ডপের কাজও তবুও মণ্ডপে মণ্ডপে আসছেন দর্শনার্থীরা রঙিন কারুকার্য দেখতে ভালো লাগে বলেই মণ্ডপে ছুটে আসা বলে জানান তারা কি পেশাগত কি শৌখিন ফটোগ্রাফার এই সময় সবাই তুলতে শুরু করেন মণ্ডপ আর দেবী প্রতিমার ছবি এবারও তাই আয়োজকরা শেষ সময়ে কাজ চালাচ্ছেন দ্রুত গতিতে দুর্গাপূজার সেই খবর জানাচ্ছেন অন্তরা বিশ্বাস সাত সাত রবটা শুরু হয়েছে কদিন আগেই মণ্ডপে লেগেছে রঙের ছটা সেই রঙিন রূপ দেখতে বেরিয়ে পড়েন অনেকেই মণ্ডপের সাথে নিজেদের ছবি তুলে ভালো লাগার মুহূর্তটাকে ফ্রেমবন্দিও করছেন কেউ কেউ আমি আসছি যে পূজা মণ্ডপটা দেখতে মানে পূজা মণ্ডপটা কেমন হয়েছে ঢাকার ভিতরে যেগুলো প্রচলিত ভালো ভালো পূজা হয় বা বড় মন্দির তো সেখানে আমরা ঘুরতেছি তো ছবি তুলে নিয়ে যাচ্ছি বা আমাদের ওইদিকের ফ্রেন্ড বা গার্জেন আমাদের দেখাবো এর জন্য আর কি ঘুরতেছি এখন বড় উৎসব বা আনন্দের ক্ষেত্রে আমার মনে হয় এখানে সাম্প্রদায়িকতার কোনো কোনো বিষয় কাজ করে না না করা উচিত মানুষের মধ্যে এই আনন্দেই আসলে এলাম এখানে মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি অনেক জায়গায় শেষ মুহূর্তে রাত জেগেও কাজ করবেন অনেকে মণ্ডপের কাজ বাকি থাকলেও দেবী প্রতিমা গড়া শেষ অনেক জায়গায় শখের ফটোগ্রাফাররা শুরু করে দিয়েছেন সেই অনিন্দ সুন্দর প্রতিমার ছবি তোলার কাজ ভিড় কম এসে একটু মানে ইজিলি ছবি তোলা যায় আর এখন এইটার একটা স্বাদ অন্যরকম আর পূজা শুরু হয়ে যায় তখন আরেকটা ডিফারেন্ট একটা সাজ থাকে আয়োজকরা নিজেদের মণ্ডপ আর প্রতিমাকে সবচাইতে সুন্দর দেখাতে চেষ্টা করছেন সাধ্যমতো গতবার যে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম এবারেও আশা করছি যে আমরা এটা দিয়ে আমাদের স্টেজ আমাদের সেই আলোকসজ্জা এগুলো দিয়ে আমরা আবার সেই দেবী দুর্গা এবার আসবেন নৌকায় চড়ে আর ফিরবেন ঘোড়ায় বিশ্বাস মর্তে এসে দেবী দমন করবেন সব অশুভ শক্তিকে অন্তরা বিশ্বাস নিউজ ঢাকা বাগেরহাট মৌলভীবাজারেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে প্রতিমার রং তুলির শেষ আচর দিচ্ছেন শিল্পীরা সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে পাঠানো বিস্তারিত গেল কয়েক বছর ধরে বাগেরহাটে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিমার সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায় এবারও বেড়েছে পঞ্চাশটি দুর্গাপূজা ঘিরে মণ্ডপে প্রতিমা তৈরিতে এখন রাত দিন ব্যস্ত প্রতিমা কারিগররা মাটির কাজ শেষ করে প্রতিমায় রঙের কাজ শুরু করেছেন তারা পনেরো জন শ্রমিক কাজ করতেছে দিন রাত চব্বিশ ঘন্টা খুব কঠিন পরিশ্রম করে যাচ্ছে আর এখন শেষ মুহূর্তে রং করার সময় এসে গেছে এখানে ছয়শ একান্নটি প্রতিমার কাজে প্রায় শেষ মুহূর্তের কাজ রঙের কাজ বাইরের গুলো হয়ে গেছে বাকি আছে আমাদের দুর্গা প্রতিমা উৎসব শেষ করতে সব প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গা এই হাকিম বসিকদার বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে এবারও এর ব্যতিক্রম হবে না মায়ের আগমন উপলক্ষে আমাদের যে সমস্ত প্রিপারেশন দরকার বা গেট জেলাগুলি সে সমস্ত প্রিপারেশন নিয়েছে মৌলিবাজারেও মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ প্রস্তুতি প্রতিমা শিল্পীরা খর মাটির কাজ শেষ করে রঙের তুলি নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন চলছে সাজসজ্জারও কাজ আমরা সাজসজ্জার কাজটা আজ থেকে দেড় মাস আগে ধরছি ব্রিজের কাজ তো দইয়া এই পর্যন্ত আমরা সম্পূর্ণ কাজে হয়ে যাইছি অল্প কাজ হয়েছি দুই মাস ধরে কাজ করি আর মাটির কাজ শেষ এখন আমরা রঙ্গের কাজ ধরছি তবে প্রতি বছরের মতো এবারও শহরের শিববাড়ি মন্দিরে থাকছে ব্যতিক্রমী আয়োজন এই মন্দিরে তৈরি করা হয়েছে এক হাজার হাতের দেবী দুর্গার প্রতিমা শক্তিকে বিনাশ করার জন্য যে বিভিন্ন রূপ ধারণ করেছিল তার মধ্যে তিনটি রূপ আমরা এখানে তুলে ধরেছি এক হাজার আট বিশিষ্ট দুর্গা প্রতিমা একশো আট বিশিষ্ট দুর্গা প্রতিমা এবং দশ বিশিষ্ট দুর্গা প্রতিমা এই জেলায়ও পূজা ঘিরে তৎপর পুলিশ প্রশাসন আমরা যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এখানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকে নিয়োগ করা হচ্ছে র্যাব থাকবে তারপর আমাদের পুলিশের এপিপিএন সদস্যরা থাকবেন মাগুরায়ও মন্দিরে মন্দিরে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি নিউজ টোয়েন্টি ফোর সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি ফিরছি একটু পর পর্যন্ত সাথেই থাকুন যশোরের ভৈরব নদের খনন কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বছর আগে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির পরও কাজ শুরু না হওয়ায় হতাশ স্থানীয়রা তবে 2018 সালের জানুয়ারি থেকে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আজ বিশ্ব নদী দিবসে রিপন হোসেনের তথ্য ছবিতে একসময়ের সময়ের প্রমত্যা ভৈরব নদী ছিল দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ীদের যোগাযোগের একমাত্র মাধ্যম দখল আর দূষণে এ নদ এখন মৃতপ্রায় প্রায় নদটি খননের মাধ্যমে নাব্য ফিরে পাবে আর নদী তীরবর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নদটি আবার যান চলাচলের উপযোগী হবে গতি ফিরে পাবে এ অঞ্চলের অর্থনীতি এমন প্রত্যাশায় নদটি খননের দাবি দীর্ঘদিনের আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি আমাদের এই নদীটা আপনার খনন করা হবে এবং বাজেট করা হয়েছে আমরা এর কোনো প্রতিফলন আজও আমাদের চোখে পড়তেছে না এই নদীটা বাঁচালে আমার যশোরের অনেক অনেক উন্নয়ন হবে তবে নদটি খননের কাজ শুরু না হয় ক্ষুদ্র বিভিন্ন সংগঠনের কর্মীরা দীর্ঘদিন ধরে এই প্রতিশ্রুতি চলছে ফলে এই নদীটি যে বহতা দেখবে যশোরবাসী সেই আশা নিরাশায় পরিণত নদী খননের জন্য মাপজোখের কথা বলে দীর্ঘসূত্রিতা সূত্রতা তৈরি করা চলবে না অনতি বিলম্বে একেবারে সরেজমিনে কাজ শুরু করতে হবে যশোর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী বছরের প্রথম দিকে খনন কাজ শুরু হবে ইতিমধ্যে যশোর শহর অঞ্চলে প্রায় বারো কিলোমিটার খননের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে আমাদের শুষ্ক মৌসুম কর্ম মৌসুম শুরু মানে খনন শুরু করতে পারবো ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের দুশো বাহাত্তর কোটি বিরাশি লাখ টাকার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই স্বাস্থ্য উন্নয়ন ব্যবস্থাপনার নীতি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রবিবার উন্নয়ন সংস্থা প্রজ্ঞা ও দৈনিক সমকালের উদ্যোগে সমকাল কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তামাক বড় বাধা এমন কথা জানিয়ে তামাক নিয়ন্ত্রণ বিধিমালার চূড়ান্ত খসড়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান মন্ত্রী দু সালে স্বাস্থ্য উন্নয়ন শার্ট চার্জ নীতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা আজও অনুমোদন পায়নি বাংলাদেশ চার কোটি ১৩ লক্ষ মানুষ তামাক সেবন করে বলে তথ্য তুলে ধরা হয় গোলটেবিল বৈঠকে সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ নরওয়ের অসলোতে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টেলিনর ইউথ ফোরামের অংশগ্রহণের জন্য বাংলাদেশের বাছাই পর্ব শেষ হয়েছে রবিবার রাজধানীর ঢাকায় গ্রামীণ ফোনের উদ্যোগে এই বাছাই পর্ব অনুষ্ঠানে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আর বিশেষ অতিথি বাংলাদেশে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত সিৎসেল লেকেন উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের সিও মাইকেল ফলে অনুষ্ঠানে বাছাই হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নরওয়েতে অনুষ্ঠিত তিন দিনের টেলিনর ইউথ ফোরামে নিজেদের আইডিয়া শেয়ার করবেন উখিয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন উখিয়া উপজেলার বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে আড়াই হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে চাল ডাল শুকনো খাবার সহ পানি ও নগদ অর্থ বিতরণ করে অনুষ্ঠানে যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক গোলাম দস্তগীর সহ ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত থেকে রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেয় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ এম হোসেন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ টোয়েন্টি সংবাদে বিরতি নিচ্ছে ফিরছি একটু পর সে পর্যন্ত সাথেই থাকুন উত্তর কোরিয়ার কাছেই আন্তর্জাতিক আকাশ সীমার উপর দিয়ে এবার যুদ্ধ বিমান নিয়ে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ওই এলাকার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের খুব কাছে মৃদু ভূমিকম্পের পর পিয়ংইয়ং আবারও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে এমন সন্দেহে এই মহড়া দিল যুক্তরাষ্ট্র এদিকে উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে চীন বিস্তারিত নাহিদ জিয়ানের প্রতিবেদনে শনিবার মার্কিন বিমান বাহিনীর বিয়ান ল্যান্সার বোমারু বিমান ও যুদ্ধ বিমান উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে আকাশ সীমা দিয়ে উড়ে যায় দেশটির পরমাণু কর্মসূচির কারণে গুরুতর মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে তা দেখানোর জন্যই এই মহড়া বলে জানায় পেন্টাগন এই মহড়ার পরপরই বিষয়টি জাতিসংঘে অবহিত করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র

কথার লড়াই চলছে যা নতুন মাত্রা পেয়েছে জাতিসংঘের উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র থেকে তিন দশমিক চার মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে দক্ষিণ কোরিয়া প্রাথমিকভাবে একে প্রাকৃতিক কারণ বলছে তবে নতুন করে ঘটানো পরমাণু অস্ত্রের বিস্ফোরণ থেকে এ কম্পনের সৃষ্টি হয়েছে বলে ধারণা চীনের এদিকে উত্তর কোরিয়া থেকে আর বস্ত্র কিনবে না বলে ঘোষণা দিয়েছে চীন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে শনিবার এক বিবৃতিতে জানায় আগামী এক অক্টোবর থেকে উত্তর কোরিয়ার জ্বালানি তেল সরবরাহ কমানো হবে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার দেশ চীনের এমন সিদ্ধান্তে উত্তর কোরিয়া চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে নাহিদ জিহান নিউজ টোয়েন্টি ফোর দর্শক কিছুক্ষণ আগে পাওয়া খবরে জার্মানির সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো দেশটির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মার্কেল আর এর মধ্য দিয়ে তার ক্রিশ্চিয়ান ডেমোক্রেট পার্টি বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হল অন্যদিকে মার্কেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেন বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট সিপিটি দলের নেতা মার্টিন স্কল তিনি পেয়েছেন বিশ শতাংশ ভোট রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে স্থানীয় সময় সন্ধ্যা ছটায় ভোট গ্রহণ শেষ হলে শুরু হয় গণনা এবারে নিউজ ফোর স্পোর্টস দক্ষিণ আফ্রিকার বেনুনি ছেড়ে এখন প্রথম টেস্টের ভেনু পচে স্টমে গোটা বাংলাদেশ দল এখানেই আঠাশ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার দুই টেস্টের সিরিজ এর আগে শনিবার বাংলাদেশ ও প্রোটিয়া একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয় টিম ম্যানেজমেন্ট আশা করছে কোনোরকম সমস্যা ছাড়াই প্রথম টেস্টে তামিম ইকবাল আর সৌম্য সরকার খেলতে পারবেন টেস্টের পর প্রোটিয়াদের সঙ্গে তিনটি ওয়ান ডে আর দুটি টি টোয়েন্টি খেলবে টিম টাইগার প্রায় নয় বছর পর এবারে দক্ষিণ আফ্রিকা সফরে তাস্কিম মিরাজরা সংবাদ শেষ পর্যায়ে আমরা তার আগে শিরোনাম গুলো জানাচ্ছি রোহিঙ্গা শরণার্থী স্বীকৃতি দেবে না বাংলাদেশ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ বলছে জাতিসংঘ প্রাণের আশায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লাখো রোহিঙ্গা সেনা তত্ত্বাবধানে ফিরছে শৃঙ্খলা নিয়ন্ত্রণহীন চালের বাজার দাম নিয়ে চলছে দোষারোপ গাইবান্ধায় অবৈধ চাল জব্দ পাঁচটি গোদাম সিলগালা চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে সাত সাত নিরাপত্তায় প্রশাসন টোয়েন্টি সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্ত এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর বিনোদন সাথে থাকায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে